नमस्कार। আজকের এই নজরুলগীতি শিক্ষার আসরে আমরা যে গানটি শিখব সেই গানটি খুব একটা বহুল পরিচিত নজরুলগীতি নয়। গানটির নাম হল বসিয়া বিজানে কেন একা মনে। এই পদ্ধতি যদি আপনারা সবাই ব্যবহার করেন তাহলে যে কোনো শক্ত গানই তোলা খুব সহজ হয়ে যাবে। এই গানটির দুটি বিশেষত্ব আছে। প্রথম বিশেষত্ব হলো এই গানটি অনাহাতি সম, অর্থাৎ এই গানটি সমের পরে অর্থাৎ দ্বিতীয় তাল থেকে শুরু হয়েছে। দ্বিতীয়ত এই গানটির যে সঞ্চারিটি আছে সেই সঞ্চারি বৈতালি, অর্থাৎ সঞ্চারিটি তাল ছাড়া হবে। তো আসুন আমরা আগে স্থায়ীটি করে নিই। মাত্রার সমটিকে ধরে নিচ্ছে, না হলে জিনিসটা বুঝতে অসুবিধা হবে। চলো লো পা ধা পা লো রে গা ধা পা মা, চল চল রে চল, দুটো মর্মিয়ে বললাম, চল চল রে চল মা ধা পা পা মা মা, তা দেব লো কল মা ধা পা পা মাগারে গা মাগারে, কা দেব মা ধা পা পা লো মাগারে গা তল মাগারে, তাকে ছলো ছলো গা পা পা গা পা ধা সানি ধা পা পা ধা পা গা ধা পা মা, চলো লহো রে বসিয়া মা ধা পা পা মা রে জনে মামা মা রে যায় মামা সাধা সা রে
যায় বলাকা সা 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 পা খায় সানি দানি রে সা নিনি ধা শুদ্ধ নিয়ে তুই সব বিহকে রো মুকে নিনি ধা সানি রে রে গরি সা বিহোগি সা গারি সানি দানি সানি দা লুকায় সানি ধানি সানি দা সবই শুদ্ধ নিয়ে সুরে এবারে আমি আসছি সঞ্চারী সঞ্চারী বৈতাল অর্থাৎ পাল ছড়া মালা বয়ে কি গো গেল চরা
এইভাবে যদি আমরা যে কোনো গান করি, স্বরলিপিটি আগে ছোট ছোট করে ভাগ করে দিই, তারপর গানটির সাথে সাথে মিলাই, তাহলে দেখা যাবে যে যত কঠিন গানই হোক না কেন আমরা সেটি করায়ত্ত করেছি। তো আজকে আমরা আমাদের এই মধ্যবিত্ত শিক্ষার আসলে প্রথম বিভাগটি এখানে শেষ করলাম। যদি আপনাদের এটি কাজে লাগে, আপনারা তুলতে পারেন, তাহলে বুঝব আমার এই প্রচেষ্টা সার্থক হয়েছে। নমস্কার।